হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুন্নির গ্যালারি। মুন্নির আরেকটি সবুজ ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা নিয়ে এসেছি অর্জুন গাছের চারা কিভাবে তৈরি করতে হয় এবং সেই ফল থেকে বীজ তৈরি করা। তা সবাই ভাবছেন এসব আবার কি দেখছি। তা গ্রামে যে সমস্ত কাজকর্ম করি আমরা, যেগুলো দৈনন্দিন প্রয়োজনে লাগে, গ্রামে যেগুলো না করলেই নয়, সেগুলো কাজগুলো একটু দেখুন, অবশ্যই তো ভালো লাগারই কথা, তাই না? এই যে ঝাড়ন, নারকেল গাছ থেকে পাতাগুলো তুলে নিচ্ছি, এইবার এইগুলো থেকে ঝাঁটার কাঠি তৈরি করব। যেগুলো হচ্ছে, আমরা কিন্তু বাজার থেকে কোনো ঝাঁটা কিনে নিয়ে আসি না, নিজেদেরই নারকেল গাছ আছে এবং সেখান থেকেই এইভাবে পাতা তুলে তারপরে এগুলো বটি দিয়ে দেখুন কিভাবে তুলে এই যে ঝাঁটার কাঠি তৈরি করব। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কাজ কর্ম নিজেরা করলে নিজেদের শরীর মন সবটাই ভালো থাকে, এই এই আশা ভরসা নিয়ে গ্রামের মানুষগুলো কিন্তু প্রচুর কাজ করতে থাকে। তো এদের দৈনন্দিন কাজ এবং প্রাত্যহিক জীবনের বিভিন্ন টুকিটাকি নিয়ে ভর্তি মুন্নির গ্যালারি। সবাই পাশে থাকুন, সাথে থাকুন। চলে যাব ভিডিওর একটা পরবর্তী পর্যায়ে, যেখানে আমি দেখাবো যে চারিদিকে দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজে সবুজ, সবুজগুলো তৈরি করলে মনও ভালো থাকে। আচ্ছা, এটা একটা কর্দমাক্ত জায়গা নিয়ে এসেছি, কর্দমাক্ত না, ভালো করে দেখুন। হ্যাঁ, এগুলো ছোট্ট ছোট্ট বীজ ফেলা হয়েছে, ডুমুর বীজ। ডুমুর বীজ থেকে চারা তৈরি করা হবে এবং সেটার ভিডিও যদি কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্য ডুমুর গাছ এখন কারোর তেমন প্রয়োজনেও লাগে না। এই যে ডুমুর, একটা পাকা ডুমুর, আমাদের নিজস্ব একটা গাছ আছে, সেখান থেকে পড়েছে এবং সেখান থেকে আমরা নিয়ে রেখেছি। এবার দেখুন, এই কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছিলাম ধান ক্ষেতের, আমার চ্যানেলে আছে, সেই ধান গাছ এখন কেটে নেওয়া হয়েছে। ধান থেকে আমি ধান শুকানো একটু পর্যায়ে দেখালাম, সেখান থেকে ধান ভাঙিয়ে চাল তৈরি করার ওইটা তো প্রথম পর্যায়ে দেখিয়েই দিয়েছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেখানে বিকেল বেলায় নরম রোদে হাওয়া বইছে ভীষণ সুন্দর এবং সেখানে গ্রামের মানুষ এই মুক্ত বাতায়নে, মুক্ত পরিবেশেই কিন্তু বড় হয়। এটা আমার ননদের ছেলে, পুরো কলকাতায় থাকে, তো এখানে এসছে, তা ছুটে বেড়াচ্ছে, সারা মাঠ ময় ছুটে বেড়াচ্ছে, তো ভালোই লাগছে। তো ওকে একটুখানি সবার সঙ্গে শেয়ার করলাম, আর একজনকে দেখাচ্ছি যার কথা না বললেই নয়, আমাদের পাড়ার ঠাকুমা, দেখুন কত বয়স হয়ে গেছে, প্রায় 85 ঊর্ধ্ব বয়স, তবুও কত কাজ করছেন। এই ধান মাঠে জল হচ্ছে প্রতিদিন, বৃষ্টি হচ্ছে রাত্রে, ধানগুলো গোছানোর জন্য প্রথমে ধানগুলো কাটা হয়েছে। ধান কাটাটাও একটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি ধান কাটাটা। ধান কাটা, তারপরে সেগুলোকে বিচালি বাঁধা হয়েছে, এইবার এগুলোকে জড়ো করে এক জায়গায় রেখে দেওয়া হবে, এটাকে বলা হয় জালি দেওয়া। জালি দিয়ে ধানগুলো রেখে দেওয়া হবে এবং সময় মতো প্রয়োজন অনুসারে হচ্ছে এগুলোকে পিটানো হবে এবং সেখান থেকে আমি ধান পিটানোর ভিডিওটা এর আগের প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম, সেখান থেকে ধান বের করে সেই ধান আমি তো সিদ্ধ শুকনো করছে এবং ধানের নাড়ছি ছাদে, সেগুলো আগের ভিডিওতে নিশ্চয়ই সবাই দেখেছেন। তো এইবার সেইগুলোকে হচ্ছে এই ধান থেকে ওই চাল বের করা, মানে পর্যায়ক্রমে একটু উল্টো পাল্টা করে, যাই হোক দেখা হলো। যারা প্রতিদিন ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, ভিডিওগুলো যারা দেখছেন আগে থেকে দেখে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আজকে যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো অবশ্যই এরকম সুন্দর সুন্দর গ্রাম্য ভিলেজ লাইফ, ভিলেজ ওয়ার্ক এবং চারা সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
আমি বলেছিলাম ধান কাটা দেখাবো, এখানে দেখুন কাকিমা এখানে ধান কাটছে। এখানে গ্রামের বউরা মেয়েরা সবাই সমানতালে কাজ করে। আচ্ছা, অনেক বকবক হলো, এবার চলুন অর্জুন গাছে চারা বীজ শুরু করা যাক, কাজ শুরু করা যাক অর্জুন গাছের ফল থেকে চারা বের করার। বন্ধুরা, এগুলো হলো অর্জুন গাছের বীজ। এই দেখুন, অনেকে বলেছিলেন অর্জুন গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা দেখানোর জন্য, তো আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি অর্জুন গাছের বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় সেটা নিয়ে। এই বীজগুলো দেখুন জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, এরকম 7 থেকে 8 দিন ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন বীজগুলো ঠিক এরকম কালার হয়ে যেতে হবে, একদম ব্রাউন কালারের বীজ হবে গাছে। আপনার আর আশেপাশে সবুজ কালারের অনেক অর্জুন গাছের বীজ দেখা যায়, কিন্তু সেই বীজগুলো মানে দানাগুলো ফলগুলো একটু পাকতে হবে, এরকম ব্রাউন কালার যখনই হয়ে যাবে তখন একটা জায়গায় এই বীজগুলোকে দানাগুলোকে বা ফলগুলোকে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। এই দেখুন ভিজিয়ে রাখা হয়েছে, জলটা কালো হয়ে গেছে। এটা আপনি এইভাবেও জলে ভিজিয়ে রাখতে পারেন, কিংবা কোনো বস্তায় ভরে কোনো একটা বড় পাত্রে, বা আপনি যদি অল্প কিছু চারা করেন সেখানে একটা গামলার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, বা ধরুন কোনো একটা কারোর বাড়ির পাশে পুকুর আছে যেটাতে মানুষ ব্যবহার করে না, কোনো গর্ত সেখানেও একটু জল দিয়ে বোঝাই করে রাখতে পারেন, বা ধরুন কোথাও আপনি 10-12টা গাছ তৈরি করবেন সেখানে একটা ছোট্ট কৌটোতে বা পাত্রের মধ্যে জল দিয়েও এইভাবে দানাগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। এবার গাছগুলোকে ভিজিয়ে রাখার পরে কি পর্যায়ে আসছে সেটা আমি দেখাবো। এই দানাগুলোকে, সরি আমি ভুল বললাম, গাছগুলোকে বলে ফেলেছি, ফলগুলোকে। এইবার এই ফলগুলোকে একটা একটা করে তুলে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, এরপরে অর্জুন গাছের দানা বসানোর ভিডিওটা আমি দেখাবো। এরকম মাটি নরম করে নিতে হবে, কাদাযুক্ত জায়গা, একদম কাদা হবে, নরম জায়গা হবে, সেইখানে মাটির মধ্যে এইভাবে আস্তে করে করে বসিয়ে দেবেন। একদম নরম হতে হবে জায়গাটা, এবং বসিয়ে দেওয়ার পরে ওপরে এরকম খড় বা বিচুলি দিয়ে ঢেকে দিতে হবে। ছোট ছোট করে এইভাবে খড় কেটে নিতে পারেন, বা বড় বিচালি থাকলেও কোনো অসুবিধা নেই, দিয়ে ওপর দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে সেখান থেকে যখনই গাছ অঙ্কুরিত হবে, ছোট ছোট গাছ অঙ্কুরিত হওয়ার পরই কিন্তু আপনারা সেইগুলোকে প্যাকেটে তুলে বসাবেন। প্যাকেটে তোলার ভিডিওটা আমি দেখাচ্ছি এখানে, নার্সারিতে কিভাবে গাছ করা হয় এবং কত প্যাকেট সাজানো হয়, প্যাকেট রেডি করা সমস্তই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ভিডিওগুলো যদি ভালো লাগে এবং এই ধরনের আরও অনেক চারা গাছ তৈরি পদ্ধতি বা অন্যান্য সংক্রান্ত জানতে চান, তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আমি বছরের বিভিন্ন সময় বিভিন্ন চারা গাছ নিজে হাতে তৈরি করে থাকি, এবং সেগুলো থেকে সেগুলো আমার নার্সারিতে বড় হয়, কিছুটা বড় হওয়ার পরে আমি গাছগুলোকে ছেড়ে দিই। তো নার্সারি তৈরি করতে বা নার্সারি সংক্রান্ত আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটুকান এখান থেকে তোল, দেখ পাকা কি সুন্দর। বন্ধুরা দেখুন কত সুন্দর করমচা হয়েছে। টুবান তুলছে, ভর্তি হয়েছে করমচা। দানা না, ওটা ছোট। এগুলো অর্জুন গাছ, অর্জুন গাছের চারা। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি। চলো এবার দেখাচ্ছি অর্জুন গাছের চারা কি করে কি করছে। ফ্রেন্ডস, সবাই দেখতেই পাচ্ছেন এখানে আমি আগে দেখালাম দানাগুলো, সেই দানাগুলো মাটিতে বসানোর পর এখানে 10 দিন পরের অবস্থা, 10 দিন পরে এগুলো প্যাকেটে দেওয়া হয়েছে। ফলে দানাগুলো বসানোর কিছুদিন, মাটিতে তো বললাম বসাতে হয়, বসানোর পরে এরকম গাছ হওয়ার পরে আপনি নার্সারিতে হলে এরকম ছোট ছোট সাদা পলি প্যাকেট রেডি করতে পারেন, এবং রেডি করে দেখুন এইখানে এগুলো কালকে বসেইছো, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দানা বড় বড় দানাই কিন্তু খুব ঘন ঘন করে বসানো হয়েছিল, এবং প্রত্যেকটা দানা অঙ্কুরিত হয়েছে। সেই দানাগুলো তুলে এইভাবে এবার প্যাকেটে প্রতিস্থাপন করা হয়েছে।
এই দেখুন কি সুন্দর প্যাকেটে প্রতি প্রতি, আপনি চাইলে বাড়ির কোনো টবে ওর বাবা আছে বা ওইদিকে? ছোট ছোট পলি প্যাকেটে বা এমনি অন্য কোনো ছোট পলি ব্যাগেও ওরে এগুলো চারা যা হয়ে গেছে না, প্রথমে কি চারাগুলো হলো এইভাবে সব, বসাতে পারেন। তারপরে যখন বড়ই এই হয়ে গেছে। গাছগুলো আরো বড় হয়ে যাবে তখন অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন। এই যে হ্যাঁ একটা হ্যাঁ দানা দেখালাম, এটা আর এরকম নরম জায়গায় বসানো হয়েছিল এবং কিছুদিনের পরে এরকম সুন্দর প্রজাপতির মতো অর্জুন গাছের চারা জন্ম নেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সবুজ কালিজার মতো লাগছে, তাই না? এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলটিতে। তো এবার দেখুন কিছুদিন পরে এরকম কত সবুজ অর্জুন হয়ে সব গেছে চারিদিকটা, অর্জুন গাছে চারাতে ভর্তি হয়ে যাবে আপনার নার্সারিও। এখানে এইভাবে একটুখানি জায়গা খালি করে নেওয়া হয়েছে কিছুদিন পরে, প্রথমে দানাগুলো প্যাকেটে দেওয়া হয়েছে, এবার আবার কিছু জায়গা খালি হয়েছে, এখানে আবার পলি প্যাকেট সাজানো হচ্ছে যার মধ্যে মাটি দেওয়া হয়েছে। এবং অনেকে জিজ্ঞাসা করেন এই মাটির মধ্যে কী মেশানো, মাটির মাটিতে মধ্যে কিন্তু কিন্তু কিছু মেশানো কিছু হয় না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শুধু মাটি, এটা একদম পুরো ফ্রেশ আবার হচ্ছে দোআঁশ মাটি যেটা দিয়ে এখানে পলি প্যাকেট রেডি করা হয়। সে কালোই হোক আর সাদাই হোক, আপনি চাইলে কালো সাদা যে কোনো প্যাকেটেই দিতে পারেন। এবং এই চারাগুলো যখন একটুখানি বড় হবে তখন এতে আর আমরা সার জল তেমন কিছুই ব্যবহার করি না, এগুলোই পলি প্যাকেটের একটুখানি মাটিতেই কিন্তু খুব সুন্দর বড় হয়ে ওঠে আর এরকম একটা সুন্দর নার্সারির জন্ম দেয়। তো ভিডিওগুলো দেখতে থাকুন, পরপরে পরবর্তীকালের একটা ভিডিওতে নিয়ে আসব যেখানে দেখাবো যে অর্জুন গাছের দানাগুলো হয়তো কিভাবে বসাচ্ছি বা সেই জাতীয় কিছু। তা অর্জুন গাছ আমরা সবাই জানি খুব উপকারী গাছ এবং এই গাছগুলো লাগানো খুব ভালো। দেখুন কিছুদিন পরে গাছগুলো এরকম বড় হবে। এগুলো আমার গত বছরের গাছ, আপনারা ভিডিওর জন্য একটুখানি দেখাচ্ছি এবং সেগুলোই পরবর্তীকালে আরো কয়েক মাস পরে বড় হয়ে এই দেখুন কত বড় বড় হয়ে গেছে, এবার এগুলো বিক্রির যোগ্য হয়ে গেছে। ভিডিও শেষ পর্যায়ে এখানে এগুলো দেখালাম। ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়ে আসবো পরবর্তী কোনো নতুন